হ্যালো গাইজ গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের আজকের বিকেলটা এত ভালো লাগছে যে ভাবলাম তোমাদের সঙ্গে চলো একটু ভিডিও শেয়ার করা যাক আসলে কি বলো তো এখন দিনের বেলা এত প্রচণ্ড পরিমাণে গরম থাকে সব জায়গায় গরম তো সেই কারণে সেভাবে ভিডিও করা হয় না আর অনেক দিন হয়ে গেছে ভিডিও করিও না তো আগের যা পুরনো ভিডিও আছে সেইগুলো এখন তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি তো এই যে এখন ছেলেকে নিয়ে এখন একটু বেরিয়েছি ঘুরতে ও একটু ঘুরতে বেরোবে কারণ বিকালবেলা ওর একটু ঘোরা লাগে তোমরা তো আগের ভিডিওতে দেখেছই আর হাজব্যান্ড এসেছিলো ঘরে সে তো চলে গিয়েছে তিরিশ দিন দেখতে দেখতে কীভাবে পার হয়ে যায় মানে বোঝাই যায় না তো এখন এই যে আমি আর ছেলে আছি ঘরে আর আজকে একটু মেঘ মেঘ করেছে আর বিকেলে একটু একটু হাওয়া চলছে তো সেই কারণে ও মনে হয় একটু ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো ভালো লাগছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ওহ ও হো 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 এই যে বুম বুম না এ দেখো হাই বলে দাও ও হাই বলে দাও সবাইকে হাই হাই ওই বাবা তো এখন সন্ধ্যাবেলা একটু বসে বসে টিভি দেখছি আর এখানে একটু কাঁঠালের বীজ এটা দিয়ে না কুমড়ো শাক দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে তো বাবা বলেছে খাবে তাই আমি ওইটা একটু কাটছি আর ছেলে দেখো কি দুষ্টুমি করছে ও পুরো দেখো মুড়ি সারা ঘরে যে ছড়িয়েছে এখানে যে আমি এটা কাটছিলাম আর দেখো ছেলে নিয়ে কী করছে দেখো দেখো এখন হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আগে আরও জোর বৃষ্টি হচ্ছিলো কিন্তু এখন একটু কমেছে দেখো আমাদের এখানে হয়েছে বৃষ্টি পরশু দিন হয়েছিল তার আগে একদিন হয়েছে আর আজকে হয়েছে আর এটা হচ্ছে আমাদের গরু বাচ্চা দেখো কি কি উঠনে যে কাকুদের গরু বাচ্চাটা বড় হয়ে গিয়েছে আগে তোমাদের দেখিয়েছিলাম দেখো রাস্তায় জল জমা হয়ে গিয়েছে ভালোই বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে আর এখানে দেখো ছেলেকে নিয়ে বেরিয়েছি ও কিছুতেই ঘরে থাকবে না দেখো এখন এই যে আমি একটু বেরিয়েছি আর এদিক থেকে একটু রোদ পড়ছে ভালোই লাগছে বিকালবেলা হালকা হালকা রোদ তার ভিতরে আবার একটু বৃষ্টি হয়েছে আবার মাটির একটু ভিজে গন্ধ বেশ ভালোই লাগছে তো যাই এখন ছেলেকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি মেঘ মেঘে ওই দেখো সূর্যটা ওখানে ডুবছে আর এদিকে প্রচুর মেঘ করে আছে আর এখানে দেখো এই যে রেনবো দেখা যাচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই খুব ভালো লাগে না দেখতে বলো তো চলো আজকের মতন আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেওয়া সবাই ভালো থাকার সুস্থটা করো